আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আসলে কোনো টিপস না, জাস্ট গল্প করব আপনাদের সাথে। আমরা অনেক ভিডিও দিয়েছি, ভিডিওর মধ্যে অনেক হার্বসের কথাও বলেছি। তার মানে আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন অনেকগুলো হার্বস সম্পর্কে, যে এই হার্বসের এই গুণ। আবার অনেক পেশেন্ট যারা আমার চেম্বারে আসে সরাসরি আমার সাথে দেখা করার জন্য, হ্যাঁ ইউটিউবে ভিডিও দেখে অনেকে আসে, তারা মানে মানুষ আস্তে আস্তে কিন্তু সচেতন হচ্ছে। তারা এসে বলে, ডাক্তার আমি আসলে কোনো কোম্পানির ওষুধ চাচ্ছি না, আমি চাচ্ছি আপনি ভিজিট নেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে এই গাছের পাউডার লিখে দেন। মানে মানে আমি খুব সারপ্রাইজড হই তখন, হ্যাঁ তারা সচেতন হচ্ছে, তারা জানে যে না গাছের পাউডার সিম্পলি ন্যাচারাল, একদম খুব আস্তে 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 রেজাল্ট আসবে, হার্বস খুব দ্রুত রেজাল্ট আসবে না, তবুও আমি বলে দিই ঠিক আছে আমার প্রেসক্রিপশনে লিখে দিই, হ্যাঁ অমুক গাছের পাউডার বা ছালের চূর্ণ, হ্যাঁ যে আপনার 1 চা চামচ করে দুইবার বা 2 চা চামচ করে দুইবার লিখে দিই। এভাবে অনেকেই কিন্তু বলে, আবার অনেকে মেসেজ দেয়, অনেকে ফোন করে যে আপনি যে এত হার্বসের কথা বলেন আমরা তো হার্বসগুলো খুঁজে পাচ্ছি না। তাহলে কি গেল যে আমাদের জানা হার্বস আমরা খুঁজে পাচ্ছি না বাজারে? আবার প্যাশেন্ট যখন আমার কাছে আসে সে বলে যে ভাই আপনি কিছু হার্বস অন্তত পক্ষে রাখতে পারেন যাতে আমরা আপনার কাছ থেকে নিয়ে নিতে পারি, এই যে প্রেসক্রিপশন করেন। বাজারের অনেক কোম্পানি আছে, ওষুধ কোম্পানি অনেক, আয়ুর্বেদিক কোম্পানি আছে। প্রবলেমটা হয়েছে যে এই কোম্পানিগুলো কি আসলে আমরা সবাই সবগুলো কি বিশ্বাস করতে পারি? হাতে কোনো হয়তো বা খুব ভালো কিছু কোম্পানি অবশ্যই আছে যাদের ওষুধগুলো আমরা পাই, তাদের ওষুধও সব সব জায়গায় অ্যাভেলেবেল না। আবার পেপার পত্রিকায় আমরা দেখি যে হ্যাঁ কিছু কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে কেমিক্যাল ব্যবহার করার কারণে, কিছু কিছু কোম্পানির ওষুধের মান ভালো না। তো একটা কিন্তু ভীতি, যারা সচেতন তাদের মধ্যে ভীতি কাজ করে। আবার অনেকে আছে চিকিৎসা করতে করতে একদম বিরক্ত হয়ে গেছে, না ওষুধ খাবো না, ডাইরেক্ট গাছের পাউডার খাবো, তো আপনি এরকম কিছু একটা সাজেস্ট করেন। ঠিকই আছে, আমরা আমি যখন সাজেস্ট করি তাকে যে হ্যাঁ এটা খাবেন, সমস্যা সবার ক্ষেত্রে না, কিন্তু কারো কারো ক্ষেত্রে সমস্যা হয় হার্বসগুলো সংগ্রহ করা নিয়ে, হার্বসগুলো কি ভালো কি না, হার্বসগুলো কি সঠিক কিনা। আবার হার্বস হলেই হয় না, হার্বস মানে যে ঔষধি গাছ, গাছপালা। আবার যে ঔষধি গাছপালার কথা বলি, আপনি চাইলেই যে গাছ কিনবেন এর ভিতরেই যে পরিপূর্ণ ঔষধি গুণ থাকবে বিষয়টা এরকমও না, কিন্তু একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট বয়সের গাছ ওই নির্দিষ্ট স্থান থেকে সংগ্রহ করতে হয়, তারপর এটাকে পরিষ্কার করতে হয়, তারপর এটাকে শুকাতে হয়, তারপর এটাকে পাউডার করতে হয়, তারপর এটাকে কৌটের মধ্যে ঢুকাইতে হয়, কোনো প্রিজারভেটিভ ছাড়া সংরক্ষণ করতে হয়। আশা করি বুঝছেন, মেলা মানে সেই প্যারাময় একটা কাজ। অনেকদিন থেকে বলার পরেও চিন্তা করছি না এটা আমার দ্বারা সম্ভব না, এত ব্যস্ত থাকি। পরে যখন দেখলাম যে না আমার সরাসরি আমার প্যাশেন্টরা বলে যে না আপনার এত মার্কেটিং করার দরকার নাই, আপনি অন্ততপক্ষে আমাদের জন্য কিছু রাখেন, চিন্তা করলাম হ্যাঁ আমি অল্প কিছু করি। আমি এরকম আমার স্টাফ নিয়োগ দিলাম, লোক নিয়োগ দিলাম, আমি নিজে থেকে হার্ব সংগ্রহ করলাম। আলহামদুলিল্লাহ যখন প্রথম দেখলাম যে না হ্যাঁ ইজি মনে হয়েছে আমার কাছে, হ্যাঁ সংগ্রহ করলাম। তো অল্প 1 কেজি হার্ব সংগ্রহ করা, আসলে গাছ সংগ্রহ করা আর বেশি গাছ সংগ্রহ করা কিন্তু একই কষ্টের বিষয়। আমি আরও লোকজন নিয়োগ দিলাম, এভাবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা হার্ব সংগ্রহ করেছি। আমরা আমি নিজে থেকে নিজের মানে নিজে লোক দিয়ে আমি দাঁড়িয়ে থেকে পাশে থেকে আমার ইনস্ট্রাকশনে তারা হার্ব সংগ্রহ করেছে, নির্দিষ্ট সময় পরিষ্কার করা হয়েছে, এটাকে শুকানো হয়েছে, পাউডার করা হয়েছে উইদাউট কেমিক্যাল, সামান্য কেমিক্যাল ছাড়া, কোনো প্রিজারভেটিভ ছাড়া, সংরক্ষণ কোনো পদ্ধতি ছাড়া, সিম্পলি শুকনা পাউডারটাকে আমরা বোতলজাত করছি, কৌটাজাত করছি। এখন আসেন যে হ্যাঁ হার্বসগুলো আমরা সরবরাহ করবো কীভাবে, একটা প্ল্যাটফর্ম দরকার। আমরা আমার যে পার্সোনাল ওয়েবসাইটটাকে আমি ই-কমার্স সাইট বানাই ফেলছি, হ্যাঁ আমার আছে নিজের ব্লগ আছে সব কিছু, যারা সংগ্রহ করতে চায় তারা আমার ওয়েবসাইটে গিয়ে জাস্ট ঢুকলেই তারা বিস্তারিত পাবে, এখানে হার্বসগুলো রেখে দিয়েছি যার প্রয়োজন নেবে। বাট আমি সবসময় চাই যে না আপনি নিজের হার্বসটা নিজে তৈরি করে নেন, নিজের আপনার জন্য যে হার্বসটা প্রয়োজন আমরা যেগুলো সাজেস্ট করি আপনি নিজে তৈরি করেন বাসায় বসে। একান্ত যদি নাই পারেন তখন হয়তো বা আমি আপনাদের হেল্প করতে পারি, তাই না এরকম। এরপরে ঠিক আছে হার্বস আমরা হার্বস নিলাম,
আমাদের একটা টার্গেট ছিল যে কাস্টমার কেয়ারে বা আমাদের যে ফোনটা আমরা ব্যবহার করব এখানে ফোন রিসিভ কি করবে, আমরা চাইলে সুন্দর কথা বলবে এমন একজন লোক নিয়ে নিতে পারতাম। আমাদের একটা টার্গেট ছিল যে না, হার্বসের মধ্যে ঔষধি গুণ আছে, এখানে এমন একজনকে রাখতে হবে, পেশেন্ট তো আমাকে আসলে পায় না অ্যাভেলেবেল, বা যারা ভিডিও দেখে সবাই আমাকে পায় না ব্যস্ততার কারণে, যখন রুগী দেখি তখন ফোন রিসিভ করতে পারি না, তো এমন একজন দরকার যার সাথে তারা যেন ফোনে কথা বলতে পারে, পরামর্শ করতে পারে, অন্ততপক্ষে এই পরামর্শ নেওয়ার জন্য কিন্তু তার এই বিষয়ে অভিজ্ঞ হতে হয়। আমরা কি করলাম, একজন আয়ুর্বেদিক চিকিৎসককে নিয়োগ দিলাম, যার কাজ হচ্ছে এই ফোনটাকে রিসিভ করা, যে হার্বস নিতে চায় তার সাথে কথা বলা, তার জন্য ডোজটা ঠিক করে দেয়া। এই আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, আমাদের আমরা নাম দিয়েছি FH শপ। FH শপটা হচ্ছে আমার ওয়েবসাইটের আন্ডারে একটা শপ। মোট কথা, FH শপটা ভুলে যান আপাতত, আমার ওয়েবসাইটটা মনে রাখলেই হবে, www.faizulhaq.com। ওয়েবসাইটের মাধ্যমে আমরা হার্বসগুলো নিয়ে এসেছি। আমাদের টার্গেট আছে সারা বাংলাদেশে ছোট ছোট শোরুম ভিত্তিক এই হার্বসগুলো রাখা, অথবা কোনো মানে কোনোভাবে আপনাদের কাছাকাছি দেওয়া। ঢাকার মধ্যে আমরা চেষ্টা করতেছি হোম ডেলিভারি দেয়া, সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছানোর একটা ব্যবস্থা করতেছি। যদিও আমরা পর্যাপ্ত হার্বস পাচ্ছি না, আমাদের তৈরি করাটাও আমাদের জন্য খুব কষ্ট হচ্ছে, যতটুকু পারছি সীমিত পরিসরে আমরা শুরু করছি। এই গল্পটা বলার উদ্দেশ্যটা কি আসলে? উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের সহযোগিতা, ভালোবাসা চাওয়া, আপনাদের ভালোবাসা যেন আমাদের সাথে থাকে। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে প্রতিটা হার্বস, ওইখানে শুধু হার্বস আছে, আল্লাহর বানানো গাছ, এটা শুধু পাউডার করার কিচ্ছু নাই, এবং এটা হচ্ছে সরাসরি আমার তত্ত্বাবধানে আমার পেশেন্টদের জন্য। আপনারা যদি নাও কেনেন কেউ, তারপরও আমার দায়বদ্ধতা আমার রুগীর জন্য, যে আমার রুগীকে আমার দিতে হবে, কারণ আমি কমার্শিয়ালি না, আমার রুগী আমার হার্বস খাবে, যদি তার বেটার রেজাল্ট আসে আমার সুনাম হবে, এইটার থেকেই কিন্তু হার্বসগুলো নিয়ে আসা। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। আপাতত আমাদের এরকম একটা প্যাকেট আমরা করেছি, সামনে হয়তোবা আরও কিছু হার্বস আসবে। জাস্ট এটা একটা গল্প যে আপনারা ভিডিও দেখতে দেখতে অনেকে আমাকে আপনের মতোই মনে করেন, রাস্তায় যখন দেখা হয় অনেকে জড়ায় ধরে, এর ফাইজুল ভাই না আপনি, অনেকে হোটেলে মানে দেখা যায় খায় খাওয়াই দিয়েছে, বিল নেয় নেই, কী ব্যাপার ভাই, আপনি ফাইজুল ভাই না? হ্যাঁ, মানে এই যে ভালোবাসাটা, এমন অনেক হয়েছে, বইমেলায় গেছি, বইয়ের দোকানদার মানে যে বইয়ের মালিক উনি আমাকে বই গিফট করছে, ফাইজুল ভাই না? এই ভালোবাসাটা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি, এটা অনেক বড় একটা অর্জন। জাস্ট এই জন্য আপনাদের সাথে আমার এই ছোট্ট একটা উদ্যোগের গল্পটা শেয়ার করা। আপনারা পাশে আছেন, সাহস পাই, অনেক ভালোবাসা বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।